ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশে যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ইংরেজের টাকা পয়সায় লালিত। তার কাজই ছিল মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দুর্ভাগ্য উপমহাদেশের ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশে যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, পুরা ইংরেজের বার্তাবাহক। পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে এনার জন্ম। ইংরেজের পুরা পোষ্য বলা যায়, ইংরেজের টাকা পয়সায় লালিত। তার কাজই ছিল মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, কারণ তখন রাজনৈতিকভাবে এদেশে ব্রিটিশের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলছিল। এটাকে ঠান্ডা করার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য গড়ে মোট তিনটি আন্দোলন তারা চালু করে। বাকি দুটি এখন বলছি না, এইটা অন্তত বলে দিই, গোলাম মোহাম্মদ কাদিয়ানির ফেতনা। এই লোকটাকে দিয়ে তারা অনেক কাজ করেছে।